আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিমম লাইফ স্টাইল। তো চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে, আর আজ আমি তৈরি করব আলু দিয়ে কবুতরের মাংস ভুনা। আর এই কবুতরের মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে, আর এই মাংসটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। কবুতর রান্না করার জন্য আমি এখানে দুইটা কবুতরকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। তো তেলটা যখন হালকা গরম হবে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা কয়েক টুকরো আলু। তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো আলু তেল থেকে উঠিয়ে নিব এবং সেই একই তেলে দিয়ে দিব আস্ত গরম মশলা। তো গরম মশলাগুলো হলো 3টা এলাচ, 2টা তেজপাতা, 2টা দারচিনির টুকরো আর কয়েকটা গোলমরিচ। তো এটা আমি হালকা ভেজে নিব, যখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। তো আদা রসুন দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড ভেজে নিব যাতে এর কাঁচা স্মেলটা চলে যায়। তারপর আমি এর সাথে অ্যাড করব 1/2 চা চামচ জিরা পেস্ট। জিরা দেওয়ার পর আমি আবারও কয়েক সেকেন্ড ভেজে নিব, তারপর এর মধ্যে সামান্য পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো সবার প্রথমেই আমি দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিব আমি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিব আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আর এখানে কিন্তু মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। তো সব গুঁড়ো মশলা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিব, আবারও আমি সামান্য একটু পানি অ্যাড করব যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো কয়েক মিনিট পর ঢাকনা খুলে দিলাম, দেখেন তেল উপরে চলে এসেছে, তার মানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সেই কেটে ধুয়ে রাখা কবুতরের মাংস দিয়ে দিব। তো কবুতরের মাংস দেওয়ার পর আমি আবারও মশলার সাথে মাংসগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তারপর আমি ঢাকনা দিয়ে এই মাংসটা ভালো করে কষিয়ে নিব। তো কয়েক মিনিট মাংসটা কষানোর পর দেখেন তেল উপরে চলে এসেছে, তার মানে আমার মাংস কষানো হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর আমি আবারও 2 মিনিট এই মাংসটাকে কষিয়ে নিব। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, এখন আমি মাংসটাকে আবারও নেড়ে দিব। তো আমি মাংসটা অনেকটা সময় ধরে কষিয়েছি, তার মানে আমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার বাকি সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প কিছু পানি এখানে অ্যাড করব। তো আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু আপনারা আরও একটু পানি অ্যাড করে দিবেন। আমি এই মাংসটাকে ভুনা খেতে চাচ্ছি, তাই আমি এখানে প্রায় 1 কাপের একটু বেশি পানি অ্যাড করে দিয়েছি। ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কয়েকটা কাঁচা মরিচ, যাতে কাঁচা মরিচের ফ্লেভারটা এই মাংসের মধ্যে চলে আসে। তারপর আমি অ্যাড করে দিব আমি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কয়েক মিনিট রান্না করে নিব। আর এর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে নিবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন। তো আমি 2 মিনিট রান্না করার পর চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখেন আমার কবুতর রান্নাটা হয়ে গিয়েছে, মাশাল্লাহ দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক 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 বেশি মজা। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।